সারা দেশের ন্যায় নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে উঠেছে কুড়িগ্রামের শিক্ষার্থীরা। এবছর রাজারহাট উপজেলার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে 4,82,360 পিস বই বিতরণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি বই দেওয়া হয়েছে বলে জানা গেছে। বই উৎসবে ছাত্রছাত্রীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নিয়েছে।